বন্ধুগণ, বিপক্ষের রাজনৈতিক দলগুলো কিভাবে যোজনাগুলোকে চালাতে হয় তা জানেন না, কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ায় এদের থেকে উপরে আর কেউ নেই। কিন্তু তা সত্ত্বেও আজ একটা প্রতিশ্রুতি দিতে সমস্ত রাজনৈতিক দলের গলা শুকিয়ে যায়। কোনো রাজনৈতিক দলের মুখ থেকে কখনো শোনেননি যে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি না তা নিয়ে কথা বলার ক্ষমতাও নেই ওদের মধ্যে। আর আমাদের প্রতিশ্রুতি হলো এক উন্নত ভারতের প্রতিশ্রুতি। এরা সবাই স্বীকার করে নিয়েছেন যে এরা ভারতকে উন্নত করে তুলতে পারবেন না, কেবল এবং কেবলমাত্র বিজেপি এমন এক পার্টি, এনডিএ এমন এক জোট যে এই স্বপ্ন দেখেছে। আমরা মিশন মোডে কাজ করে 2047-এর মধ্যে, অর্থাৎ যখন এই দেশ স্বাধীনতার 100 বছর পূর্ণ করবে, তখন ভারতকে এক উন্নত দেশে পরিণত করব। আমরা তৃতীয় টার্মে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানিয়ে তোলার সংকল্প নিয়েছি, আর এটা মোদির গ্যারান্টি। আর আমি যখন ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করে তোলার কথা বলি, তখন তার অর্থ অত্যন্ত গভীর। এর মানে হলো ভারতের আর্থিক, সামরিক আর সাংস্কৃতিক সামর্থ্যকে কয়েক গুণ বাড়িয়ে তোলা, চারিদিকে ছড়িয়ে দেওয়া। বন্ধুগণ, আমরা এর জন্য কতটা দ্রুততার সঙ্গে কাজ করতে পারি তার হিসেব রাখাটাও কিন্তু জরুরি। ভারতকে সংখ্যাটা মনে রাখবেন, ভারতের $1 trillion অর্থনীতি হয়ে উঠতে প্রায় 60 বছর সময় লেগেছে। 60 বছর! 2014-এ যখন দেশ আমাদের সুযোগ দিল, তখন 2 trillion-এর মার্কও অনেক বড় মনে হচ্ছিল, কিন্তু 10 বছরে আমরা আমাদের অর্থনীতিতে $2 trillion আরো যোগ করেছি। একের জন্য 60 বছর, আর মাত্র 10 বছরে আরো 2 যোগ হলো। ভারত যখন বিশ্বের 11 নম্বর অর্থনীতি ছিল, আর 11 থেকে 10 আসতে ওদের দম ফুরিয়ে যেত, আমরা 11 থেকে 5 নম্বরে নিয়ে এসেছি। অর্থনীতি যখন 11তম স্থানে ছিল, তখন ইনফ্রাস্ট্রাকচারের বাজেট এমনকি 2 লক্ষ কোটি টাকাও ছুঁত না। আজ ভারত 5ম বৃহত্তম অর্থনীতির জায়গায় রয়েছে, আর ভারতের ইনফ্রা বাজেট 11 লক্ষ কোটি টাকা ছাপিয়ে গেছে। এই কারণেই আজ গরিবের জন্য কোটি কোটি বাড়ি তৈরি হচ্ছে, আজ গরিব মানুষের বাড়িতে জল পৌঁছে যাচ্ছে, আজ দেশে রেকর্ড সংখ্যক মেডিকেল কলেজ, হাসপাতাল, ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, গ্রামে গ্রামে রাস্তা তৈরি হচ্ছে। যখন ভারত বিশ্বের প্রথম 3টে অর্থনীতির মধ্যে আসবে, তখন আপনারা ভাবতে পারছেন যে উন্নয়নের জন্য আমাদের হাতে আরো কত বেশি পুঁজি থাকবে। এই কারণে ভারত প্রথম 3টে অর্থনীতির মধ্যে আসার মানে হল ভারতের সমস্ত পরিবারের জীবনযাত্রার মান বাড়বে, ভারতের সমস্ত পরিবারের আয়
অনেক বেশি বেড়ে যাবে। ভারতের পাবলিক ট্রান্সপোর্ট আরো আধুনিক হবে। ভারতে রোজগারের জন্য নতুন সেক্টর খোলা হবে, রোজগারের আরো বেশি সুযোগ পাওয়া যাবে। ভারতের যুব সমাজ ভারতে ফান্ডিং এর আরো বেশি সুবিধা পাবে। ভারতের মহিলারা সমস্ত ক্ষেত্রে এগিয়ে এসে নেতৃত্ব দেবার সুযোগ পাবেন। আমাদের কৃষকেরা লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে কাজ করবেন, কৃষি উৎপাদনে ভ্যালু অ্যাডিশন করবেন, মানুষের জীবন আরো ভালো করে তোলার জন্য দেশে পর্যাপ্ত রসদ আর প্রয়োজনীয় ব্যবস্থা মজুদ থাকবে।